ই মার্কেট্রে বাধা দাঁত অনলাইন্রে বিক্রি অনলাইন্রে পেমেন্ট তন্ত্রমন্ত্রে ব্যবহার হচ্ছে বন্যজন্তু দাঁত হাড় টাইমস অফ ওয়েবসাইট্রে দিয়া এই বিজ্ঞাপন উপরে নজর পকাতু যে লকেট ভাবে ব্যবহার করা বাড়া দাঁত বিক্রি করা যাচ্ছে দাম রয়েছে 11,000 বিক্রেতা নিজকে জ্যোতির্বিদ কুথা বেড়ে যোগাযোগ মোবাইল নম্বর ও মেল আইডি বিজ্ঞাপনে দিয়েছে তেবে কেবল এই গোটিয়ে ওয়েবসাইট নুহে ট্রেড ইন্ডিয়া ও বেঙ্গল ব্ল্যাক ম্যাজিক নামক এই দুই ওয়েবসাইট উপরে নজর পকাতু মোহিনী বাড়া দাঁতর মূল্য 5,500 বেঙ্গল ব্ল্যাক ম্যাজিক্রে গোটিয়ে দাঁতর মূল্য রয়েছে 6,000 বড় কথা হচ্ছে অস্ট্রেলিয়া আমেরিকা ভি দেশক বহুল ভাবে রপ্তানি করা ওয়েবসাইট্রে দর্শা হয়েছে তবে যোগাযোগ দিয়া যাইতবা নম্বরে যোগাযোগ করিবার বিক্রেতা কন কুচি শুণতু आप मेरा नंबर व्हाट्सएप पे लिख लीजिए, ऐड कीजिए दीपक शर्मा के नाम से। जी जी, क्या ये ये ये, ये क्या पूरा ओरिजिनल है? जी हाँ, बिल्कुल ओरिजिनल है। ओहो, ओरिजिनल कैसे इतने सस्ते में मिल जा रहा है, इसलिए थोड़ा डाउट था। नहीं, डाउट क्या है, नो लॉस नो प्रॉफिट के चला रहे एनजीओ हम अपनी। जी जी, अब कितने दिन में डिलीवरी हो जाएगा? 6 दिन में उड़ीसा पहुँच जाएगा आपके पास, 6 दिन में। कहाँ से आएगा ये, कुरियर से या कैसे? कुरियर से भेज देंगे। वन्य जंतु सामग्री बिक्री करिबा वन्य जंतु संरक्षण आईन रो विरोधाचरण होइतले मध्य किपरि या ऑनलाइन रे खोलाखुली बिक्री होउछि से नै प्रश्न उठिछि। सेबडे वाइल्ड लाइफ क्राइम कंट्रोल ब्यूरो को चिट्ठी लिखिछंती अवैतनिक वन्य प्राणी तत्वावधारक शुभेंदु मल्लिक। ए दिगरे तदंत करिबा सहित संपृक्त व्यक्तिक विरोध रे कार्यनुष्ठान पई से दाबी करिछंती। তবে এভাবে কারবার বড়লে ব্যবসায় পাই বাড়া শিকার মধ্য বড়িব বলি কইছেন্তি পরিবেশবিদ বিশ্বজিৎ মহান্তি। বাড়া দাঁত কারবার বিষয়ে খবর আসছে, এটা ভারি আশ্চর্য কথা, কেন ওড়িশার কেবে আমি হবার ইয়ার নজর নথিল আগরু, এবং ইয়া দ্বারা বাড়া যেমানে অছন্তি বাড়া সংখ্যা কমি যাবার বহুত আশঙ্কা রয়েছে, কারণ লোক শিকার করিবে আরম্ভ করিবে, এবং অনলাইন ব্যাপার কোনোসি সীমা নথায়। আজি যে লোকটি আজি গোটিয়ে দাঁত বিকুচি দ্বিতীয় দোকান সে হঠাৎ দেখলা বেড়ে 500,000 পিস দাঁত বিকিপারে, সারা পৃথিবী যাক অর্ডার আসিপারিব এবং সারা পৃথিবী যাক সপ্লাই করিপারিব। তো আমি দাবি হচ্ছে যে বন বিভাগ তদন্ত করা যাও, এবং যে মানে করছেন কারণ সব আইপি আড্রেস জনা পড়ে, দরকার পড়লে সাইবর সেল সহায়তা নিয়া হোক পুলিশ বিভাগের, এবং অনলাইন বেপারী মানক উপরে কড়া কার্যানুষ্ঠান নিয়া যাও। প্রশ্ন উঠুছে বিক্রি হেউথবা দাঁত অসলি না নকলি, কাহাঠারু কিনি ব্যবসায় করুছন্তি এই তথা কথিত জ্যোতির্বিদ। যদি এই চেরো বিদেশকু লম্বিছি বন বিভাগ জানি পারুনি কেমিতি, উত্তর ভারতরু এই মার্কেট অপরেট হেউথবা বেলে কেবে এমানে ধরা পড়ুছন্তি তাহা উপরে রহিছি সমস্তঙ্কর নজর। ভুবনেশ্বরু ক্যামেরা পর্সন টুনা মণ্ডলঙ্কর সহ রোশন রথঙ্কর রিপোর্ট, অর্গস নিউজ।